আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো আমার ব্রয়লার মুরগির খাঁচার আট দিক কতটুক মাপ আছে এবং কীভাবে আপনারা খাঁচাটা তৈরি করবেন। প্রথমে আড়ে আমার আড়ের দিকে আছে 36 ইঞ্চি, মানে 3 ফুট। আপনার আড়ের দিকে আপনার হাইট আছে 5 ফুট। আপনার 17 ইঞ্চি। আপনার লম্বা আছে আপনার 11 ফুটের একটু বেশি। ঘর অনুযায়ী আপনারা লম্বা দিতে পারেন যতটুকু খুশি। তবে যারা ব্রয়লার মুরগি পালন করবেন অবশ্যই খাঁচায় অথবা মাছায় পালন করার চেষ্টা করবেন, কারণ ফলোরে মুরগি লাভজনক হয় না ফলোরে পালন করলে। সবাই চেষ্টা করবেন খাঁচায় অথবা মাছায়। আমার লম্বা আছে আপনার 11 ফুট, 11 ফুট 4 ইঞ্চি। আমার একটা কপের হাইট হচ্ছে আপনার 16 ইঞ্চি, 20 ইঞ্চি দিলে ভালো হয়। যাই হোক, আমি 16 দিছি, আপনারা 20 দেওয়ার চেষ্টা করবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।